প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। 2021 সালের প্রথম অনলাইন ক্লাস তোমাদের সাথে, যেহেতু আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাস করতে পারছি না, সেহেতু অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। আজকে আমি ব্যবসা উদ্যোগ ক্লাসটা নেব। তোমাদের প্রথম অধ্যায়ে ব্যবসা পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, আর তোমরা অবশ্যই বইটা ভালো করে পড়বে, তার ফলে আরও বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো মানুষের অভাব বোধের থেকেই ব্যবসার উৎপত্তি হয়। মানুষ যখন তার অভাব পূরণের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, শুরু করে, তখনই ব্যবসার উৎপত্তি হয়। আর ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাই আমরা সাধারণভাবে বলতে পারি যে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে ব্যবসা। তবে সব কাজকে ব্যবসা বলা যাবে না। যদি কেউ শখের বসে কিছু করে, যেমন ধরো এখন আমরা দেখতে পাই যে অনেকে ছাদের উপর বাগান করছে, তারপরে সবজি চাষ করছে, তো সেগুলোকে ব্যবসা বলা যাবে না। যখন কৃষক ফসল ফলায়, কৃষকের কাজই হচ্ছে ফসল ফলানো, তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। যদি কৃষক সেই ফসল বিক্রি করে অর্থ উপার্জন করে এবং জীবিকা নির্বাহ করে, তখনই সেটা ব্যবসায় পরিণত হবে। তো ব্যবসার যেমন প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তো ব্যবসার ক্ষেত্রে ব্যবসার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো বৈশিষ্ট্যগুলোর মধ্যে কতটা হচ্ছে আর্থিক মূল্য। ব্যবসা করতে গেলে সেটা পণ্য বা সেবার আর্থিক মূল্য থাকাটা জরুরি। আর্থিক মূল্য নেই এমন কোনো পণ্য বা সেবাকে ব্যবসা বলে ধরা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসার সাথে ঝুঁকির সম্পর্ক। ব্যবসার সাথে ঝুঁকির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, কারণ সব ব্যবসায় কোন ব্যবসায় যে সফল হবে কেউ বা লাভ হবে সেটা কোনো নিশ্চয়তা নেই। কোনো ব্যবসা লাভও হতে পারে, আবার ক্ষতিও হতে পারে। তাই ব্যবসার সাথে ঝুঁকির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তৃতীয়ত, ব্যবসার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থ বিনিয়োগ। ব্যবসা করতে গেলে তো অবশ্যই অর্থ বিনিয়োগ করতে হবে, কারণ অর্থ বিনিয়োগ না করলে একটা ব্যবসা করা তো সম্ভব না। সেটা ছোট ব্যবসা হোক বা বড় ব্যবসা হোক, অর্থ বিনিয়োগটা খুব জরুরি। অর্থ বিনিয়োগ ছাড়া তো ব্যবসা সম্ভব না। ব্যবসার চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সেবার মনোভাব। ব্যবসা করতে গেলে শুধু যে ব্যবসায়ী তার লাভের চিন্তাই করবে সেটাও হবে না, সেবার মনোভাবও থাকতে হবে। সে তার ব্যবসাটার মাধ্যমে মানুষকে কতটুকু সেবা দান করতে পারছে সেটাও তার ভাবা জরুরি। 5 নম্বর হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। একজন ব্যবসায়ীর নৈতিকতা থাকতে হবে ও সামাজিক দায়বদ্ধতাও রয়েছে সেই সাথে। নৈতিকতা হচ্ছে ব্যবসায়ীকে অবশ্যই সৎ পথে ব্যবসা করতে হবে, অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা করা যাবে। তার সামাজিক দায়বদ্ধতাগুলো, সে কতটা ভালো পণ্য তার গ্রাহককে প্রদান করছে সেটাও দেখতে হবে। তো এই ব্যবসায়ের এই 5টা বৈশিষ্ট্য যেগুলো ব্যবসায়ীকে আরও সফল হওয়ার জন্য সাহায্য করে। তো তারপরে তোমরা বইতে দেখবে যে আছে ব্যবসার ক্রমবিকাশের ধারা। ব্যবসার ক্রমবিকাশের ধারা হচ্ছে 3টা যুগে ব্যবসা ধারাটা বিভক্ত হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ। আমরা বর্তমানে আধুনিক যুগে রয়েছি। তো ব্যবসার এই ধারা সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে। প্রাচীন যুগে যখন মানুষ অর্থের প্রচলন ছিল না বা মুদ্রার প্রচলন ছিল না, তখন মানুষ বিভিন্ন পণ্যদ্রব্য বিনিময়ের মাধ্যমে ব্যবসার কাজ শুরু করে। প্রথমে প্রাচীন যুগে এখানে দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়, এইভাবে মানুষ ব্যবসা করে থাকত। তখন ওই সময়টায় দ্রব্যের বিনিময়ে দ্রব্য দিত। একজন যদি ধরো চাল একজনের থেকে নিত, তার বিনিময়ে তাকে হয়তো বা ডাল প্রদান করতো, এইভাবে। কারণ তখন
অর্থের মূল্য ছিল না বা অর্থ আবিষ্কারী হয়নি। তারপরে আসছে মধ্যযুগ। মধ্যযুগ তখন মানুষ যখন এই ফলমূল দেখল যে ফলমূল বা দ্রব্য বিনিময়ের মাধ্যমে মানুষের তেমন উপকার হচ্ছে না বা ফলমূল বা শাকসবজি এগুলো বিনিময়ের ফলে এগুলো তো নষ্ট হয়ে যায়। তারপরে মানুষ আসলো যে তারা বিভিন্ন শামুক ঝিনুক কড়ি পাথর এগুলো বিনিময়ের মাধ্যমে লেনদেন আরম্ভ করে। তারপর আস্তে আস্তে কাগজের মুদ্রার প্রচলন হলো, বাজার ও শহর সৃষ্টি হলো। মূলত ব্যবসার উদ্ভবটা তখনই, ব্যবসা সংগঠনের উদ্ভব হয় তখন। ব্যবসা সংগঠনগুলো তোমরা আরও পরবর্তী অধ্যায়ে আরও বিস্তারিত বুঝতে পারবে ব্যবসা সংগঠনগুলো কী ধরনের হয়েছিল। তো ব্যবসা সংগঠনের উদ্ভব তখন হয়। তারপরে চলে আসলে আধুনিক যুগ, শিল্প বিপ্লব ঘটলো, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হচ্ছে দিন দিন। এখন এই বর্তমানে এখন যে তোমার সাথে ক্লাস নিচ্ছি সেটাও তথ্য প্রযুক্তির উন্নয়নের একটা ফসল। তারপরে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন বণ্টন ব্যবস্থা, ব্যাংক ও বিমার ব্যবস্থা প্রচলন, এটিএম কার্ড আর মোবাইল ব্যাংকিং যেটা আমরা এখন সচরাচর অহরহই দেখতে পাই আমাদের একেবারেই বলতে পারি গেলে ঘরের মধ্যেই মোবাইল ব্যাংকিং চলে আসছে। তো এখন আর আমাদের বাহিরে যে ব্যাংকিং লেনদেন করারও প্রয়োজন হয় না। ব্যবসায়ীদের জন্য এটা অনেক বড় একটা সফলতার দিক বা ওদের অনেক সহযোগিতাও হয় ব্যবসায়ীদের জন্য মোবাইল ব্যাংকিংটা। বা কেউ যদি স্বল্প পুঁজিতে স্বল্প অর্থ বিনিয়োগে ব্যবসা করতে চায় তো মোবাইল ব্যাংকিং বা আমরা যেটা দেখি যে রাস্তায় যে অনেকে বিকাশ অ্যাকাউন্ট খোলে বা টাকা লেনদেন করছে এগুলোও একটা কর্মসংস্থানের সৃষ্টি করছে। তারপরে অর্থ ব্যবসার ক্রম বিকাশের ধারা, এটা তোমরা এটা তোমাদের বাইরের কাজ বোধ করো, এটা তোমাদের বাইরের কাজ থাকবে। ব্যবসার ক্রম বিকাশের ধারাটা তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে, যদিও একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমাদের এই অধ্যায়টা পড়ার ফলে আমরা একেবারে শেষ পর্যন্ত আমাদের এটা কাজে লাগবে। এই ধারাগুলো আমাদের মনে রাখা খুব জরুরি। তারপরে আমাদের আসবে ব্যবসার আয়তা ও পরিধি। ব্যবসার বর্তমানে ব্যবসা শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবসা এমন নয় যে শুধু পণ্যদ্রব্য ক্রয় আর বিক্রয় করলেই সেটাকে ব্যবসা বলা হবে। প্রথমে আমরা বলেছি যে ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ফলে যদি মুনাফা অর্জন হয় বা সেই অর্জন উপার্জিত অর্থ দিয়ে মানুষ জীবিকা নির্বাহ করে তখন সেটাই হবে ব্যবসা। তবে ব্যবসার কাজ শুধু এই আয়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে রয়েছে তোমার তিনটি ভাগ যেটাকে আমরা ব্যবসার বলছি যে ব্যবসার প্রথমে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত শিল্প, দ্বিতীয়ত বাণিজ্য, তৃতীয়ত প্রত্যক্ষ সেবা। শিল্পের মধ্যেও আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, সেটা হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। প্রত্যেকটা শিল্পই এক একটা কাজে ব্যবহৃত হচ্ছে বা মানুষ সেখানে নিজেকে নিয়োজিত করে অর্থ উপার্জনের চেষ্টা করছে। তারপরে আসবে বাণিজ্য। বাণিজ্যের মধ্যে রয়েছে পণ্য বিনিময় যেটাকে আমরা বলি যে ক্রয় বিক্রয়, তারপরে পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত। তারপরে তিন নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবাগুলো হচ্ছে আইনভিত্তিক, ডাক্তারি, প্রকৌশল ভিত্তিক, অডিট ফার্ম। তো আইন ডাক্তারকেও যদি তুমি যখন দেখবে যে তার সেবার বিনিময়ে, আমরা বেশিরভাগই যেটা দেখে থাকি যে এখন ডাক্তার অনেক ভিজিট, তো ডাক্তারখানে গেলে তোমাদের ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হয়, তখন সেটা কিন্তু তার একটা ব্যবসাই বলা যায়, কিন্তু সেটা প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে। এরকম আইনজীবী আছে, প্রকৌশল ভিত্তি বা ইঞ্জিনিয়ার যারা, তো সব কিছুই প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। আজকে এই পর্যন্তই থাক, কারণ বেশি দিনে তোমরা নিশ্চয়ই আরও বিরক্ত হয়ে যাবে, আর করতে তো চাইবেই না। তো তোমরা এই প্রত্যেকটি পৃষ্ঠা এক থেকে তিন পর্যন্ত তোমাদের পড়া থাকবে এই
মনে রাখতে হবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এ পর্যন্তই।